হেমন্ত ঋতু আরম্ভ হয়েছে, সমস্ত গোপীগণ মা ভগবতী কাত্যায়নীর পূজা আরম্ভ করলেন। মা কাত্যায়নীর কাছে কি প্রার্থনা করছেন? হে মা কাত্যায়নী নন্দ গোপসুতন্দে পদমে গুরুদেব, এই মা নন্দ নন্দন শ্রীকৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পেতে পারি। কিন্তু এই পুজোর মধ্যে একটি ত্রুটি হচ্ছে কি, ব্রহ্ম মুহূর্তে গিয়ে তারা যমুনায় স্নান করে কিভাবে উলঙ্গ হয়ে বস্ত্র খুলে ভগবান দেখলেন, এটা তো উচিত না। তাদেরকে শিক্ষা দিতে হবে, কেন কোনো সময় কোনো জলাশয়ে উলঙ্গ হয়ে স্নান করতে নেই, তাদের জলদেবতার অপমান হয়, জলদেবীর অপমান হয়। ভগবান তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য একদিন চুপচাপ গিয়ে মহারাজ গোপীগণ স্নান করছেন, তাদের বস্ত্র নিয়ে কদম গাছে উঠে বসে গেল। যখনই স্নান করে মহারাজ তারা এবার বাইরের দিকে বেরোবে, একটিও বস্ত্র নেই, তারা তো দেখে সব এবার মহারাজ কানতে লেগেছে, যদি বস্ত্র না থাকে তাহলে আমরা বাইরে বেরোবো কি করে, আমাদেরকে তো এখানেই জল সমাধি নিতে হবে। এই বিধাতা, এই কি হলো, জোরে জোরে কানছে মহারাজ। হঠাৎ করে ভগবান কি করলেন, নিজের দিব্যশীল বংশীর বাদন আরম্ভ করলেন। যখনই মহারাজ বংশীর বাদন করলেন, গোপীগণ চারদিকে ফিরে তাকিয়েছে, দেখতে দেখতে সেই মহারাজ কদম বৃক্ষের উপরে দৃষ্টি পড়ল। নন্দনন্দন সেখানে মহারাজ বস্ত্রগুলোকে সাজিয়ে সারি সারি করে রেখে বসে আছে। সমস্ত সব গোপীগণ বুঝে গেলেন এই সব কাজ করেছে, হাত জোর করে শ্যাম সুন্দরকে প্রার্থনা করছে, শ্যাম সুন্দর তে দাস্য করবোদিতম দেহি বাসাংসি ধর্মজ্ঞ নো চেদ রাগে ব্রুবান। এই শ্যাম সুন্দর কৃপা করে বস্ত্র আমাদের কৃপা, এই কি করছে, এতদিন পর্যন্ত তুমি নড়ি চুরি করেছিলে ঠিক ছিল, আমাদের মন চুরি করলে তাও ঠিক ছিল, এখন বস্ত্র চুরি করতে লেগেছে। ভগবান বললেন এগুলো তোমাদের বস্ত্র, আমি তো জানতাম না, আমি ভাবলাম কার বস্ত্র, গুছিয়ে রেখে দিই যার হবে নিয়ে যাবে। শ্যাম এখন তো জেনে গেছো, দিয়ে দাও। ভগবান বললেন এক কাজ করো, এক এক করে আসো আর নিজের নিজের বস্ত্র নিয়ে যাও, আমি কি জানি কোনটা কার বস্ত্র। সমস্ত সব সখীগণ বলছেন ছি 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 লজ্জা লাগে, আমরা বিবস্ত্র হয়ে তোমার সামনে কি করে আসবো, ইউএম ব্যবস্থা ইয়াদবোধেতব্রতা। ভগবান বললেন আচ্ছা এখন লজ্জা লাগছে, যখন বস্ত্র খুলে স্নান করেছিল তখন লজ্জা লাগেনি, আজকে আমি বস্ত্রগুলো নিয়ে এখানে বসেছি, আমার জায়গায় যদি অন্য কেউ নিয়ে যেত তখন কি করতে। মনে রাখবে যে সময় এই চিরহরণ লীলা বর্ণন করা হচ্ছে এই সময় ভগবানের বয়স কত জানো, ভগবানের বয়স 6 বৎসর, বয়স মাত্র 6 বৎসর শিশু, এগুলো ভগবানের বাল্য লীলা চলছে। গোপীগণ বললেন ভুল হয়েছে কানাই, ভুল নয় অপরাধ হয়েছে, জল দেবী যমুনার অপমান করেছে তোমরা, জল দেবতা বরুণের অপমান করেছে, তাদের কাছে ক্ষমা চাও। পান ধরে ক্ষমা চাওয়া করালেন, জীবনে কোনোদিন বিবস্ত্র হয়ে স্নান করবেন অপরাধ। গোপীদেরকে বস্ত্র প্রদান করলেন, সমস্ত গোপীগণ বলছেন শ্যাম আমাদের মনের ইচ্ছা কবে পূর্ণ হবে। ভগবান বললেন চিন্তা করো না, অতি শীঘ্রই শরৎ পূর্ণিমা আর রাত্রিতে তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হবে। এই প্রকার ভগবান গোপীদের মাধ্যমে জগৎকে একটি শিক্ষা দিলেন, এটাকে বস্ত্রহরণ লীলা বলা হয়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, ভগবানের বয়স এখন 7 বৎসর চলছে। একদিন ভগবান গোচারণ করে ফিরে এসে দেখছে বিশাল বড় যজ্ঞের আয়োজন চলছে। ভগবান নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা এটা কিসের, কোন যজ্ঞের আয়োজন চলছে? নন্দ বাবা বললেন কানাই আমাদের পূর্বপুরুষ থেকে সবাই
देवराज इंद्रेर पूजो करे एसेछेन परजन्यो भगवान इंद्र मेघस्तस्यात्मूर्तयः देवी वर्षन्ति भूताना प्रीणनं जीवनं वयः परजन्यो भगवान इंद्र मेघस्तस्यात्मूर्तयः इंद्रेर पूजो करले कि हाँ इंद्र हलो वर्षार देवता प्रसन्न हो बृष्टि करे আর বৃষ্টি হলে খুব সুন্দর চাষবাস হয়, আমাদের গরুর জন্য খাবারের সামগ্রী পাওয়া যায়, তাই আমরা ইন্দ্রের পুজো করি। ভগবান বললেন একটি কথা বলো, এই ইন্দ্রের তোমরা যে পুজো করছো ইন্দ্রকে কখনো দেখেছো বলে না? এই 56 ভোগ 36 ব্যঞ্জন ইন্দ্র খেতে এসেছে বলে না? জীবনে যখন যখন কষ্ট হয় ইন্দ্র কোনোদিন বাঁচাতে এসেছে বলে না? তাহলে সেই ইন্দ্রের পুজো করে লাভ কি? তাহলে বলে বাবা আমরা সবাই নিজের নিজের কর্মফল ভোগ করে থাকি। কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে সুখম দুঃখম ভয়ং ক্ষেমম কর্মণৈব বিপদ্যতে। একমাত্র আমরা কর্মের ফল ভোগ করি। যদি পূজা করতেই হয় তাহলে প্রকৃতির পূজা করো। এই পাহাড়, এই পর্বত, এই বৃক্ষ, এই নদী, তাদের পুজো করো। কেন? তারাই আমাদের রক্ষা করে। তার মানে কি? ভগবান এই লীলার মাধ্যমে প্রকৃতিকে প্রতিষ্ঠিত করছেন, কোন দেবতাকে নয়। দেখুন, একমাত্র এটাই হলো আমাদের সনাতন সংস্কৃতি, এটাই হলো আমাদের বৈদিক সভ্যতা, এটাই হলো আমাদের ধর্ম, যেখানে আমাদের ভগবানও আমাদেরকে প্রকৃতির পূজার উপদেশ করছেন। সমস্ত সংসারের মধ্যে একমাত্র হিন্দু ধর্মই এমন ধর্ম যেই ধর্মের মধ্যে প্রকৃতির পূজা করা হয়। এখানে জলেরও পুজো হয়, নদীর পুজো হয়, কুয়োর পুজো হয়, সরোবরের পুজো হয়, এখানে গাছের পুজো হয়, এখানে পাহাড়ের পুজো হয়, তাই তো? এখানে ভূমির পুজো হয়। সংসারে এমন কোন ধর্ম আছে যেখানে ভূমির পুজো হয়, জলের পুজো হয়, যেখানে বৃক্ষের পুজো হয়, যেখানে নদীর পুজো হয়? তার জন্যই এই সনাতন ধর্ম হলো সংসারে শ্রেষ্ঠ ধর্ম। আজকে সম্পূর্ণ জগৎ, সম্পূর্ণ সংসার সবাই অ্যাডভার্টাইজ দিচ্ছে, সবাই চেঁচিয়ে বেড়াচ্ছে প্রকৃতিকে রক্ষা করো, নদীকে শুদ্ধ করো, গাছ লাগাও। কিন্তু আমাদের পূর্বপুরুষ আগেই বলে গেছে গাছের পুজো করবে, নদীর পুজো করবে। পুজো কেন করতে বলা হয়েছে? যে জিনিসের পুজো করা হয় তাকে অপবিত্র করা যায় না, যার পুজো করা হয় তাকে কাটা যায় না। আমলকি গাছের পুজো হয়, আমলকি গাছ কাটতে নেই। বট গাছের পুজো হয়, বট গাছ কাটতে নেই। পিপল গাছের পুজো হয়, পিপল গাছ কাটতে নেই। কেন? তার পিছনে কিন্তু বিজ্ঞান রয়েছে। মনে রাখবে, একটা অশ্বত্থ গাছ, একটা পিপল গাছ যত অক্সিজেন দেয় এই সংসারের মধ্যে মারায় অন্য গাছ তত অক্সিজেন, বট গাছ যত অক্সিজেন দেয়, আমলকি গাছ যত অক্সিজেন দেয়, একটা ছোট তুলসী গাছ পর্যন্ত মারা অক্সিজেন প্রদান করে। এইসব বৃক্ষদের পূজা কেন করতে বলা হয়েছে? এটাই হলো বিজ্ঞান। সনাতন ধর্মের মধ্যে প্রতিটি তথ্যের পিছনে কিছু না কিছু বিজ্ঞান লুকিয়ে রয়েছে। প্রেম সে বলো রাধে। নদীর পুজো, কুয়োর পুজো, গ্রামের মধ্যে যদি কোনো পুকুর থাকে সেই পুকুরের পর্যন্ত পুজোর বিধান রয়েছে। কেন? পুজো করলে তাহলে মানুষ আর সেখানে নোংরা ফেলবে না। বিচার করে দেখবেন। সমস্ত স্বর্গবাসীগণ বললেন, তাহলে কানাই আমরা কার পুজো করবো? বলে আমাদের এখানে তো সাক্ষাৎ স্বয়ং গিরিরাজ রয়েছেন, চলো আমরা সবাই গিয়ে সেই গিরিরাজ পর্বতে পুজো করব। গোবিন্দ বলেছে, সঙ্গে সঙ্গে মহারাজ সব ব্রজবাসীগণ গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হলেন। এই গিরিরাজকে, গিরিরাজ অন্য কেউ নয়, স্বয়ং ভগবানেরই কিন্তু দ্বিতীয় স্বরূপ। বলি গিরিরাজ মহারাজ কি, শ্রী গোবর্ধননাথ কি। গিরিরাজের পুজো করতে গেছেন। গিরিরাজ তো কোনো ছোট মোটো নয়, 7 ক্রোশের পর্বত। 7 ক্রোশ মানে 21 কিলোমিটার। এখন গিরিরাজের পুজো কি করে করবে? ভগবান বললেন, সব থেকে আগে জল দিয়ে অভিষেক করতে হবে। জল কোথায়? এত দূর থেকে জল কে বয়ে নিয়ে যাবে? ভগবান মনে মনে গঙ্গাকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে ভগবতী গঙ্গা গিরিরাজের হৃদয় থেকে প্রকট হয়েছে। মন থেকে আহ্বান করার কারণে নাম হলো মানসী
गंगा बोलिए मानसी गंगा की। ब्रजवासीगण खूब सुंदर गीत आज पूजन आरम्भ कर मानसिक सेवार Thank you.